আশ্বাসেও মেলেনি বিদ্যুৎ যন্ত্রণা থেকে মুক্তি। রাস্তায় নামলেন মানুষ, সামিল হলেন তেলিয়ামুড়া অমরপুর সড়ক অবরোধে। অবরোধকারীদের কথায় কয়েকদিন ধরে গামাইবাড়ি এলাকায় বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ, কোনো উদ্যোগ ছিল না নিগমের। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা কয়েকজন বিদ্যুৎ কর্মীকে ঘেরাও করেছিলেন। খবর পেয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের আধিকারিক আশ্বাস দিয়েছিলেন সোমবার দুপুর 12টার মধ্যে সারাই করা হবে পরিষেবা লাইন, কিন্তু আশ্বাস রয়েছে আশ্বাসেই। এরপরই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সড়ক অবরোধের মধ্য দিয়ে। রাত্র ঘুমাইতে পারি না, জল নাই, কারেন্ট নাই, কিছু নাই, গেন্ডা আগুন জ্বলে। কদিন ধরে? 4 দিন ধরে কারেন্ট নাই। কইছে কালকা ঠিক করতো, কারেন্টের লোক আইছে, এরপর কইছে আজকে 10টার সময় ঠিক করে দিয়ে দিব। তারা তো আর আইছে না, তাহলে আমরা এই মানুষ কি করে বাঁচি? আচ্ছা, 4 দিন চলে, আজকে 4 দিন চলে, তারা নিজে কেটে গেছে, কই আজকে ঠিক করে দিব, কই আজ যারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ, তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের আধিকারিক দেবাশিস দাস সহ অন্যান্যরা। এদিনের মধ্যেই বিদ্যুৎ সারাইয়ের আশ্বাস পেয়ে এলাকাবাসী তেলিয়ামুড়া অমরপুর সড়ক অবরোধ মুক্ত করে। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।